हाय फ्रेंड्स, वेलकम टू बायो आर्न। आज के वीडियोते रोए छे तुम्हारे अर्थात जारा एबारे माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा ते भालो नम्बर निये पास करेछो तादेर जन्नो दारुण खुशीर खबर। तुम्हारे जन्नो रोए छे अनेक सरकारी स्कॉलरशिप एवं बेसरकारी स्कॉलरशिप। आज आमी तुम्हारे जानाबो सरकारी की स्कॉलरशिपगुलो रोए छे, कारा कारा अप्लाई करते पारबे, कत टाका करे पाबे, এই সমস্ত প্রশ্ন নিয়ে। এর জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে সবাই ভালো করে বুঝতে পারবে। তোমাদের জন্য যে সরকারি স্কলারশিপগুলো রয়েছে সেগুলো হলো স্বামী বিবেকানন্দ মেরিট কমবিন স্কলারশিপ, এছাড়া রয়েছে নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ দুটো একই, এর দুটো নাম রয়েছে। যারা উত্তরবঙ্গে স্টুডেন্ট তোমাদের জন্য এর নামটা হচ্ছে উত্তর কন্যা স্কলারশিপ, আর যারা দক্ষিণবঙ্গের স্টুডেন্ট তোমাদের জন্য এর নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ। এখানে একটা কথা মাথায় রাখবে, তোমরা যে কোনো একটি সরকারি স্কলারশিপের জন্য এলিজিবল। যদি দুটোতে অ্যাপ্লাই করো তাহলে দুটো বাতিল হতেও পারে। তবে তোমরা যারা ভাবছো এসসি এসটি স্টাইফেন্ড পাও, তারা কি এই দুটো স্কলারশিপের মধ্যে কোনোটা অ্যাপ্লাই করতে পারবে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, তোমরা সবাই যারা এসসি এসটি স্টাইফেন্ড পাও তারা এটার এই দুটোর মধ্যে একটাতে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো, প্রথমে আমি আলোচনা করব নবান্ন স্কলারশিপে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো নিয়ে। প্রথমে দেখো এখানে কোর্স, কোন কোন কোর্স চলাকালীন তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে, সেগুলো হচ্ছে এইচএস, ইউজি অনার্স, পিজি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, প্যারামেডিকেল, ডিপ্লোমা পিজি ইত্যাদিতে তোমরা যারা বর্তমানে পাঠরত তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এটার অ্যাপ্লিকেশান কিভাবে করতে হয়, এটা আগের এর প্রসেস ছিল অফলাইনে গিয়ে নবান্নে গিয়ে জমা দিয়ে আসতে হতো, কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির জন্য সম্ভবত নিয়মটা চেঞ্জ হতে পারে, অনলাইনে করতে পারে। এটার যখন অফিসিয়াল নোটিফিকেশান বের হবে তখন আমি তোমাদের জানিয়ে দেব কিভাবে, কোথায়, কীরকমভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তারপরে দেখো এখানে রয়েছে কত পার্সেন্টেজ দরকার তোমাদের এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য। এখানে প্রথমত রয়েছে 65% মিনিমাম নাম্বার দরকার মাধ্যমিকে, আর যারা এইচএস এর রেজাল্টের পর অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে মিনিমাম 60% নাম্বার দরকার, আর যারা কলেজ কমপ্লিট করার পর অর্থাৎ ইউজি কমপ্লিট করার পর পিজিতে ভর্তি হবে তোমাদের জন্য 55% নাম্বার দরকার অনার্স সাবজেক্টে। তারপর দেখো এখানে তোমাদের কত টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। এর জন্য তোমরা পাবে 10,000 টাকা প্রতি বছর, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে এইচএসে উঠবে তোমরা পাবে 11-এর শেষে একবার 10,000 টাকা, আর 12-এর শেষে একবার 10,000 টাকা, আর যারা কলেজে উঠবে তোমরা পাবে এই 10,000 টাকা 3 বছর। ঠিক আছে ফ্রেন্ডস, এরপরে দেখো আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কমবিন স্কলারশিপ নিয়ে। এটাও তোমরা সবাই অর্থাৎ যারা এইচএস, ইউজি অনার্স, পিজি, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, নার্সিং, প্যারামেডিকেল, ডিপ্লোমা ইত্যাদি কোর্সে পড়ো তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এই স্কলারশিপ পাওয়ার জন্য তোমাদের অর্থাৎ মাধ্যমিক স্টুডেন্টদের আর এইচএস স্টুডেন্ট উভয়েরই কিন্তু মিনিমাম 75% নম্বর প্রয়োজন। আর এই স্কলারশিপের মাধ্যমে তোমরা পাবে এইচএসএ অর্থাৎ 11-12-এ 1,000 টাকা প্রতি মাসে, আর ইউজি স্টুডেন্টরা তোমরা পাবে যারা আর্টস ও কমার্সে পড়ো তারা হচ্ছে 1,000 টাকা প্রতি মাসে, ইউজি সায়েন্সে যারা পড়ো তারা হচ্ছে 1,500 টাকা প্রতি মাসে পাবে, পিজিতে যারা আর্টস ও কমার্সে পড়ো তারা 2,000 টাকা করে পাবে প্রতি মাসে, পিজি সায়েন্সে যারা পড়ো তারা 2,500 টাকা করে পাবে। এইভাবে দেখো বিভিন্ন স্ট্রিমের জন্য বিভিন্ন অ্যামাউন্ট রয়েছে এই স্কলারশিপে। এখানে দেখো এই দুটো স্কলারশিপের মধ্যে তোমরা কে কোনটাতে আবেদন করবে, এই দুটোর মধ্যে যাদের নম্বর তোমাদের মিনিমাম 65% থেকে 75%-এর মধ্যে রয়েছে তারা কিন্তু তোমরা নবান্নতে অ্যাপ্লাই করবে, আর যাদের নম্বর 75% থেকে বেশি রয়েছে তোমরা কিন্তু মেরিট কমবিনস অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটাকে বিকাশ ভবন স্কলারশিপও বলা হয়, এটাতে অ্যাপ্লাই করবে। তোমরা কিন্তু কেউ দুটোতে অ্যাপ্লাই করবে না, কারণ সেখানে রিস্ক থাকছে দুটো অ্যাপ্লিকেশানই বাদ চলে যাওয়ার।
আর এই স্কলারশিপটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে 11 সেপ্টেম্বর 2020 থেকে 15 নভেম্বর 2020 এর মধ্যে। তবে যখন অফিসিয়ালি নোটিফিকেশান বের হবে আমি তোমাদের দুটোরই অর্থাৎ নবান্ন আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুটো কীভাবে ফিল আপ করতে হবে, কখন ফিল আপ করতে হবে সমস্ত কিছুই আমি জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে, যদি হয়ে থাকো তাহলে কমেন্ট করো। আর এরপরে বিভিন্ন বেসরকারি স্কলারশিপগুলো সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।